পাখির আর আমাদের কি ভোলা মাছ দেখলেই ওর ওর দিতাটা ওর মা বাবা দেখতে আছে খুব বন্ধুরা গাছে পেয়ারা হয়েছিল দুটো, পারলাম। আমাদের এই গাছটা এত ভালো, বছরে মানে 12 মাসই ফল দেয়। এই এখনই বেশি ভালো লাগে, এখন বেশি ভালো লাগে শীতকালে, কিন্তু বর্ষাকালে পোকা হয়ে যায়। আর এখন পেয়ারাগুলো দেখো পুরো নাশা আর কি মিষ্টি, পারলাম দুটো দুটোর মধ্যে দেখেছো ছাড়াছাড়ি হয়ে গেল পেয়ারা, এমন ভালোবাসে। বাজার থেকে পেয়ারা নিয়ে আসলেই এমনি পড়ে থাকে, গাছের পেয়ারা একটা পেড়ে ভাগ করে দিলেই টানা, ভাগ করে দিলে এমনি টানারানি পড়ে যায়। এরা তো কোনোদিন পারে না, দেখেও না চোখে যে কোনটা কি পেকেছে নাকি নাসা হয়েছে। আমার চোখটা মানে কি কার মতো বন্ধুরা স্নান টান করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:25 হয়ে গেছে। ঠিক আছে, তাড়াহুড়ো করে রান্না করেছি, কী কী রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে কী কী রান্না করেছি, তোমরা দেখে কিন্তু লিখবে, ঠিক আছে কমেন্টে। আর না দেখে কিন্তু স্কিপ করে যেও না বন্ধুরা, একদম আমি একদম ডাউনে চলে যাচ্ছি বুঝলে তো। এই যে আমার মন আমাদের সবুজ হচ্ছে, স্নান টান করেনি এখনও, আমার হাজব্যান্ড এখানে বসে আছে, কলম দিয়েছি, এই যে দেখছ একদম বসে আছে, এই যে দেখতে পাচ্ছি। আর ভিডিও তো ছাড়াই হয়নি, এডিটই করতে ইচ্ছে করছে না, কি বলবো। আর তো যাই হোক, আমি আজকের মেনু কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইটা হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই মিটুলির তরকারি আলু বেগুন দিয়ে, বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। বাপের বাড়ির ঘরে চালায় হয়েছে, খুব সুন্দর পুঁই মিটুলি তো নিয়ে এসেছিলাম, আজকে রান্না করলাম মাছের তেল দিয়ে। এটা হচ্ছে গিমে শাক নিয়ে এসেছিলাম, গিমে শাক ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ওলকপি আলু দিয়ে একটু ভাজা করেছি। আর এইটা হচ্ছে মাছের ঝোল করেছি আর কি, একদম ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের আজকে ওই ভাই ভাইয়ের বউ আর পুচকে দুটো আসার কথা আর কি, জানি না এখন বাসে উঠেছে কি না বলতে পারছি না, শিওর হয়ে তোমাদের বলতে পারছি না, তবে আমাদের বাড়িতে আসলেই অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা তো অবশ্যই দেখতেও পাবে। খাওয়া দাওয়া এখন করে নিই, ফোনটা চার্জে দিয়ে দিই বুঝলে। পুচকেরা যদি আসে আসার কথা ছিল কিন্তু বলছিলো ঠিক নেই, তবে যাই হোক এখনও কি বলবো বাসে উঠেছে কি না জানি না। বিরাট মাথা দিয়েছে, আমি বললাম যে মুড়ি ঘণ্ট করে ফেলে। অ্যাকচুয়ালি মুড়ি ঘণ্টটা খেতে ভালো লাগে না আমার, আমারও কিরম না মাছের কাঁটাগুলো। বন্ধুরা দেখো আমার ভাইয়ের ছেলে এসছে, সবাই ওর ফ্যামিলি এসছে, ওর মা বাবা দেখলেই ওর দাদা, ওর মা বাবা ওর দাদা ও এখনই আসলো, সেই দুপুরবেলা বেরিয়েছে বুঝলে, কি বলবো। আর আমাদের বাড়িতে এসছে পুচকুটা, দাগ হয়ে গেছে বাবার জুতো, দেখো জুতো পরেছিল, জুতো দাগ হয়ে গেছে। এই যে টুপি পরেছিল খুলে দিয়েছি আমার ছোন দাদা, একে এবার নিয়ে আদর করব। হ্যাঁ আমার বাড়িতে চলে এসেছে, এত দূরে চলে এসেছে, সেই মেদিনীপুর থেকে এসছে বাবা, অনেক পরিশ্রম হয়ে গেছে গো। নতুন অতিথি এই আমাদের, ও এই ফার্স্ট এলো, এই ফার্স্ট আসলো। কত
দেখো বন্ধুরা, এই যে চাউমিন করছি ওদের জন্য টিফিনে, তো এক প্যাকেট চাউমিন আগে ভাজা হয়ে গেছে, আবার একটা চাউমিনের প্যাকেট সিদ্ধ করে আবার এর সঙ্গে মিশিয়ে চাউমিন টিফিনে দেবো আর কি ওদের। তো সাতটা প্রায় বেজে গেছে, সন্ধে সাতটা, এখন তো আর ভাত দেবো না, ভেবেছিলাম হয়তো ভাত খাবে মানে দুপুরবেলা এসে। তো রান্না তো আছেই ওদের জন্য, আরও রাত্রে রান্না করবো ওদের জন্য, এখন আর ভাত দেওয়া যাবে না, সন্ধেবেলা হয়ে গেছে, তো রাত্রে ভাত খেয়ে নেবে। এখন টিফিন দিচ্ছি আর কি, তো চাউমিন দিচ্ছি সবাইকে, আর একটুখানি বেগুনি করবো, হয়ে যাবে আর কি সবার টিফিন। আর এই যে আমি খেতে দিচ্ছি, দেখো এই যে আমার ভাইয়ের বড় ছেলেটা, দেখতে পাচ্ছ পদ্মনুয়ের নাম। খেয়ে পর কেমন হয়েছে? গরম 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 তোমারটা বিস্কুট ধরিয়ে দিতে হবে তাকে, দেওয়া হল বাচ্চাটাকে না বুলি খাবে। হ্যাঁ নিচ্ছি, লে বস। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লুচি করবো আর কি সকালবেলা, লুচি ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে মিষ্টি আছে, ভাই নিয়ে এসেছিলো ফ্রুটি, সেগুলোই খাওয়া দাওয়া করবো। আর উপর ছাদে আর কি নিয়ে যাবো, এখানে লুচি টুচি বানিয়ে একদম উপর ছাদে গিয়ে খাবো, কারণ উপর ছাদে হচ্ছে রোদ লাগছে ভীষণ, সেটের নিচে আর কি। আর এ হচ্ছে আমার ভাইয়ের বউ, দেখতে পাচ্ছ তোমরা চেনো, এর নাম প্রতিমা, ভালো নাম, আমরা আদরের নাম ডাকি বুলি বলে আর কি। তো দেখো লুচি টুচি করে নিয়ে ছাদে চলে এসেছি, ফুলকপি আলুর তরকারি, লুচি, ফ্রুটি, মিষ্টি, সবাই মিলে একসাথে গল্প করতে করতে খাবো। দেখছো বন্ধুরা, এই যে আমার ভাইয়ের ছোটো ছেলে শুয়ে আছে এখানে, রোদে একটু শুয়ে দিয়েছি আর কি, রোদ লাগছে গায়ে, আর ও মানে লুচি খেতে ছাড়ছে না, ওকে একটা লুচি ধরিয়ে দেওয়া হয়েছে, খাবে না এমনি ধরে আছে বুঝলে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের লুচি তরকারি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ফ্রুটি খাওয়া হবে, সবাই এক গ্লাস করে ফ্রুটি খাবে আর কি, এই জন্য গ্লাসে ঢালা হচ্ছে ফ্রুটি, এটা আমার ভাই নিয়ে এসেছিলো কালকে, আর মিষ্টিও ভাই নিয়ে এসেছে বুঝলে। তো রান্না করবো এখন দুপুরবেলা, সকালে খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ পাবদা মাছ আমার ভাই এনেছে, পাবদা মাছগুলো ঝাল করবো, আরও অন্যান্য কী তরকারি করবো তোমাদের সাথে অবশ্যই রান্না করে নিয়েই কথা বলবো, ঠিক আছে? চলো এখন পাবদা মাছগুলো সমস্ত ভেজে নিয়ে আস্তে আস্তে আর রান্না করে তোমাদের সাথে কথা বলছি, কেমন? দেখো দুপুরে আজকে রান্না করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী মেনু করেছি। প্রথমে দেখাই, এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাবদা মাছ ভাজা করেছি, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিকনি শাক, তোমাদের বলেছিলাম যেগুলো মাঠে হয় না ধান তোলার পরে, তো ওই চিকনি শাক রান্না করেছি, নিয়ে এসেছিলাম দেশের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে। আর এখানে হচ্ছে আমুদে মাছের চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে, আর এইটা হচ্ছে পাবদা মাছের ঝাল করেছি সর্ষের দিয়ে, আর এটা হচ্ছে
ওই টক ভেন্ডি আছে না, তোমরা অনেকে চিনবে যারা গ্রামে থাকো, সেই ভেন্ডির মতো দেখতে ছোটো 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 আর কি, ওইটা টক করেছি, ওইটা ভালো লাগে বেশ। বেগুন আর ওলকপি দিয়ে টক করেছি আর কি। আর এখানে দেখো ভাত তো আছে। ভেবেছিলাম আজকে পিকনিক করব ছাদের উপরে, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, উনান জ্বালানো যায় না। ভাতটা বসিয়েছিলাম কোনোরকম, ভাতটা করে নিয়ে চলে এসেছি উনানে, আর সব রান্না করেছি গ্যাসে, বুঝলে তো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, এখন খাওয়া দাওয়া করবো, বুঝলে বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে একসাথে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা আমরা সবাই মিলে মেলায় এসেছি, আমাদের বিরাটিতে সুভাষ উদ্যানে শিশু মেলা বসছিল আর কি। তো আমরা সবাই মিলে মেলা ঘুরতে এসেছি, মেলা শেষ হয়ে যাবে, আর এই জন্যই আমি মেলা দেখতে নিয়ে চলে এসেছি সবাইকে নিয়ে। আর আমার ভাইয়ের বড় ছেলে দেখতে পাচ্ছ এখানে, আর খুব চাপতে ইচ্ছে করছিলো, এই যে জাম্পিং দিচ্ছে দেখতে পাচ্ছ, বল খেলছে, জাম্পিংয়ের মধ্যে বল আছে, প্রথম ও একাই উঠলো মানে ইয়েতে জাম্পিংয়ে আর কি। তো বেশ আনন্দ পাচ্ছে এইখানে ইয়ে করে তোমার খেলে আর কি। আর এইখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের এই যে ওয়াটারের ভিতরে দেখো বোট লাগানো আছে, মানে বোটে চেপে ওরা ঘুরবে আর কি, ওয়াটারের মধ্যে অল্প জল আছে কিন্তু। এই যে আমি বললাম এইটাতে চাপতে, ও ভয় পাচ্ছিলো চাপবে না, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকে ভাইয়ের ছোটো ছেলে মেলায় এসছে, মেলায় দেখছে লাইটিং, এই যে সবাই যে মানে ঘোরাঘুরি করছে, একটু ঘুরছে আর কি। আবার চলে আসলাম দেখতে পাচ্ছ জিলিপির দোকানে, এখানে অনেক রকম ভুজিয়া টুজিয়া সব বিক্রি হচ্ছে, জিলিপি, খাস্তা গোজা, আর হচ্ছে অনেক রকমের নিমকি টিমকি বিক্রি হচ্ছে। আমি একটু জিলাপি নিলাম, আর এখন হচ্ছে ভাইকে জিজ্ঞেস করলাম আর ঘুরবি নাকি, তো যাবো হচ্ছে একটু ওই কাপ টাপ দোকানে আর কি। এই যে দেখতে পাচ্ছ কাপ টাপ বিক্রি হচ্ছে, কিছু কিনবো আর কি, জিনিস যা যা কিনবো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, কেমন। মামি এমন ভাবে বসে বন্ধুরা, এইমাত্র মেলা থেকে ফিরলাম, আর এই পুচকাটা রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, ঠান্ডায় বেশিক্ষণও থাকিনি, যতটুকু ছিলাম এইগুলোই কেনাকাটা করেছি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাপ, খুব সুন্দর লাগছে, বলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। এটা ছটা কাপ আছে, 20 টাকা পিস এগুলো, বুঝলে 20 টাকা পিস। এটা হচ্ছে, এটা আমার ভাই ওই যে কি বলে গান, ওই যে বল ইয়েগুলো বেলুনগুলো ফাটায় না গান দিয়ে, ওইটাতে পেয়েছে আর কি, খেলছিল। আর হচ্ছে এইটা ট্রে এনেছি, ওই যে দেখতে পাচ্ছ একটা ট্রে, বাবা ইয়ে কেমন হচ্ছে দেখ নেবে বলে। বেলুন ফাটিয়ে যে যেটা ফাটাতে পারবে, মনে হয় এই যে এইটা মামি কিনেছে, এই যে এটা এটা আর একটা ওই যে ভাই নিয়েছে, যা জিনিস আমি মুখে ভরে নেব, এই যে এইটা মামি নিয়েছে, এই জিলিপিটা ঢাল দাও, এই জিলিপি, এই ক্লিপ, আর এই এটা হচ্ছে ও একটা বড় হলো একটা প্রাইস। আর এইটাতে আছে তোমার জিলাপি, জিলিপি আমি ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর যাবো, কিন্তু সে আর হলো।
টাটা, বাই বাই বন্ধুরা।